এখন কথা বলবো নেটফ্লিক্সের লেটেস্ট ওয়েব সিরিজ অরণ্যক নিয়ে। ডিরেক্ট করেছেন বিনয় ভাইকুল। তো এই সিনেমায় কাস্টিংয়ে আছে পরমব্রত চ্যাটার্জি, রবিনা টান্ডন, আশুতোষ রানা, জাকির হোসেন। তো এখানে একটা পাহাড়ি এলাকার পটভূমি আমরা দেখবো, পাহাড়ি এলাকায় পুরো ঘটনাটা ঘটবে। তো এখানে 19 বছর আগে এক ধরনের একটা ক্রাইম ঘটেছিল, অনেকগুলো মার্ডার পরপর মার্ডার ঘটেছিল, এবং তারপরে অনেক দিন স্টপ, 19 বছর স্টপ, আবার 19 বছর পরে এখানে সেই রকম প্যাটার্নে একটা মার্ডার হয়। এবং সেই মার্ডারটা যখন হয় তখন অ্যাজ এ নিউ ইন্সপেক্টর পরমব্রত এখানে জয়েন করে, এবং রবিনা টান্ডন এখান থেকে ইস্তফা দেয় তার পর থেকে, বিকজ অফ তার বাড়ির কিছু প্রবলেম বা তার কিছু পার্সোনাল প্রবলেম। তো এই সময় একটা ইন্টারেস্টিং ক্রাইম এখানে ঘটে, যেটার অপেক্ষা রবিনা টান্ডন করে যাচ্ছিলো তার কেরিয়ারে একটা ভালো কেস আসবে, সে সেটা সলভ করবে, কিন্তু সে যখন ছুটিতে যায় তখন এই ক্রাইমটা ঘটে। তো এইখানে এই পুলিশ অফিসারদের মধ্যে একটা খুব ভালো ক্ল্যাশ ঘটবে, এটা খুব ভালো লাগবে। এবং এই ক্রাইমের পিছনে কারা আছে সেটা এখানে মূল বিষয়, এবং এছাড়া এখানে পলিটিক্সের একটা দিক আছে, যেটা এখানে খুব যে অ্যাঙ্গেলটা বাকি থাকে ডার্ক অ্যাঙ্গেল সেটাকে এখানে জয়েন্ট করবে। তো এই সমস্ত মিলিয়ে এই একটা স্টোরি, একটা থ্রিলিং স্টোরি তারা ক্রিয়েট করেছে। এই সিরিজটার যদি ভালো লাগার দিক হয়, তো সিরিজটার ভালো লাগার দিক নিয়ে আমি যদি কথা বলা শুরু করি, তো এখানে অনেক কিছু এখানে ভালো লাগার দিক আছে। প্রথমত আমরা যখন সিরিজটা দেখা শুরু করব, প্রথম সিন থেকে একটা কমেডি ঠিক বলবো না, মজার মধ্যে দিয়ে আমরা একটা থ্রিলিং শোয়ে এন্ট্রি করছি বলে আমাদের মনে হবে। তো এইখান থেকে অডিয়েন্স এই শোটার সাথে খুব এঙ্গেজ হয়ে যায়, ফলে এই শোটা অডিয়েন্সকে বেঁধে রাখার ক্ষমতা রাখে। তো এছাড়া যদি আমরা ক্যারেক্টারের স্টোরি দেখি, ক্যারেক্টারের ব্যাকগ্রাউন্ড স্টোরি দেখি, সেই অনুযায়ী ক্যারেক্টারদের ব্যাকগ্রাউন্ড নিয়ে এখানে স্টোরি বিল্ড করা হয়েছে। একটা প্রেজেন্টলি একটা ক্রাইম ঘটছে, সেই ক্রাইমটার সাথে কোনো একটা ব্যক্তির বা অনেকগুলো ব্যক্তির কীভাবে পাস্ট কানেকশন আছে সেটা আমরা এখানে দেখব। তো এটা অবভিয়াসলি আ পজিটিভ দিক। এখানে যদি আমরা প্রত্যেকটা ক্যারেক্টারের রাইটিং দেখি বা ক্যারেক্টারের বিল্ডিং দেখি, ক্যারেক্টার বিল্ডিং খুব ভালো করে হয়েছে। প্রত্যেকটা ক্যারেক্টারের গল্পর যে জায়গা তারা পেয়েছে, তারা গল্পের সাথে খুব ভালোভাবে কানেক্টেড। এরকম নয় যে এমন কোনো ক্যারেক্টার আছে তার সাথে গল্পের কোনো কানেকশনই নেই, কিন্তু আছে, এরকম সবাই থাকে, কিন্তু এখানে সেরকম কোনো নেই। এখানে প্রত্যেকটা ক্যারেক্টার গল্পের সাথে জুড়ে আছে। তো এখানে কিছু ক্যারেক্টারের পাস্ট এবং প্রেজেন্টের ঘটনা দিয়ে স্টোরিটাকে একটুখানি বাড়াবে, সেটা দেখতে ভালো লাগবে। এটা ওই সাব প্লটের কাজ করবে, মেন স্টোরি থেকে বেরিয়ে যেটা সাপোর্টিং স্টোরি দিয়ে সিরিজটা এগোনো, এটা একটা ভালো দিক কাজ করবে। তো এখানে সিরিজের যে গল্প, সিরিজের যে জনার, তার সাথে এখানে লোকেশনটা খুব ভালো ম্যাচ করে। যেহেতু এটা একটা থ্রিলার, তো এখানে একটা জঙ্গল, একটা পাহাড়ের একটা ওই হরিফাইং ফিলিং এখানে ক্রিয়েট করে, ফলে অডিয়েন্স খুব ভালো করে এখানে কানেক্ট করতে পারে সিরিজটাতে জায়গাটাকে, ফলে এই জায়গাটা একটা প্লাস পয়েন্ট এই সিরিজে। যে লোকেশন অবভিয়াসলি ভেরি গুড। আমরা যদি এখানে পারফরমেন্স নিয়ে কথা বলি, তো পারফরমেন্স ওয়াইজ পরমব্রত, রবিনা টান্ডন অ্যাজ এ কপ খুব ভালো কাজ করেছে। ওরা একে অপরকে টেক্কা দিয়েছে, যে না তুমি আমার থেকে বেশি নয়, আমি তোমার থেকে কম নয়, দুজনেই সমান। তো এই জায়গাটা খুব ভালো লাগবে। তো এছাড়া আশুতোষ রানার এখানে স্ক্রিনে জায়গা মোটামুটি কম পেয়েছে, তো সে যে জায়গাটুকুনি পেয়েছিল সেই জায়গায় ভালো কাজ করেছে, সে তার প্রেজেন্স বুঝিয়ে দিয়েছে যে সে স্ক্রিনে আছে। এছাড়া যেসব সাপোর্টিং কাস্ট, যারা ওই ইয়াং স্টার কয়েকজন আছেন, তারা খুব ভালো কাজ করেছে, ওদের এক্সপ্রেশন খুব ভালো ছিল, ডায়লগ থ্রোয়িং খুব ভালো। এখানে যদি রবিনা টান্ডনের ডায়লগ থ্রোয়িং নিয়ে কথা বলি, তো পুরো সিরিজটায় সে একটা পাহাড়ি অ্যাকসেন্ট স্পেশালি ইউজ করেছে, তো ওই জায়গা থেকে কোনো কমতি নেই। তো সেই জায়গার ডায়লগ থ্রোয়িংও রবিনা টান্ডনের খুব ভালো ছিল এখানে। এছাড়া পলিটিক্যাল এখানে একটা দিক আছে, সেখানে যে সমস্ত লোকেরা কাজ করেছে, জাকির হোসেন অবভিয়াসলি তিনি খুব ভালো কাজ করেছেন, সে জায়গায় অ্যাজ এ নেগেটিভ কিছু নেগেটিভ রোলই প্লে করেছেন, সো নেগেটিভ রোলটাও তিনি খুব ভালো করেই অবভিয়াসলি নামিয়েছেন। এখানে একটা দিক আছে স্টোরিতে আমার খুব পছন্দ হয়নি, সেটা হচ্ছে ক্লাইম্যাক্স বা এর এন্ডিং। এর এন্ডিং যেভাবে করলো আমার ঠিক মনের মতো হলো না, বা আশা করি অনেকেরই মনে দুঃখ দেবে এর এন্ডিংটা। এর এন্ডিংয়ে একটা মিনিং রাখলে ভালো হতো, বেকার সিজন 2 এর জন্য ছাড়লো, এটা আমার মনে হলো। এটা সিজন 1ই শেষ করতে পারতে, বা যদি সিজন 2 হয় ওই যে এন্ডিংয়ে শেষ করেছে ওই এন্ডিংটাই এখানে সবথেকে খারাপ। এখানে পুরো স্টোরিটা খুব ভালো, এখানে খুব সুন্দর করে গল্পটা এগোবে, যখন এন্ড হবে সেই জায়গাটা দেখে আমাদের খারাপ লাগবে যে স্টোরিটা এরকম আমরা এক্সপেক্ট করিনি যে এরকমভাবে এন্ড হবে। তো এটা একটা মাইনাস পয়েন্ট আমার লেগেছে। তো
তো সমস্ত স্টোরির একটা করে দৃষ্টিভঙ্গি থাকে, যে স্টোরিটা যেভাবে এগোবে, তারপরে আরও খুলবে, আরও লুকআউট বেরোবে। তো সিজন 2 এর জন্য আমাদের ওয়েট করতে হবে। আমরা যদি এখানে ক্যামেরা, এডিটিং, VFX, মিউজিক নিয়ে কথা বলি, তো এখানে এই সমস্ত কাজের মধ্যে একটা প্রিমিয়াম ব্যাপার আছে, কারণ এটা নেটফ্লিক্সে অ্যাভেলেবেল। তো নেটফ্লিক্স অবভিয়াসলি একটা বড় প্ল্যাটফর্ম, এই সমস্ত জায়গায় তারা কোনো কমতি রাখেনি, দেখে লুক অ্যান্ড ফিল ওয়াইজ অবভিয়াসলি ভালো লাগবে। এবার বলার বিষয় যে সিরিজটা আপনারা দেখবেন কি না, অবশ্যই সিরিজটা দেখুন। সিরিজের অনেক কিছু আছে যেগুলো দেখা উচিত, এক্সপিরিয়েন্স করা উচিত অ্যাজ এ নিউ সিরিজ। তো না বলবো না, সিরিজটা আমার খুব পছন্দের সিরিজ, খুব ভালো লাগলো। তো এর সাথে একটা সিমিলার সিরিজ আছে, ক্যান্ডি। ক্যান্ডি যে সিরিজটা ভুটে আছে, ওটার এই গল্পের সাথে কিছু সিমিলারিটি আছে, বাট একদম সেম নয়, সিমিলারিটি আছে আমি আমার মনে হয়েছে। তো যারা দেখেছেন তারা বলুন কেমন লাগলো কমেন্ট বক্সে এসে, যারা দেখেননি গিয়ে নেটফ্লিক্সে দেখুন, নেটফ্লিক্সে অ্যাভেলেবেল আছে। ভিডিওটা পছন্দ হলে লাইক করুন আর প্রচুর শেয়ার করুন, এবং চ্যানেল নিউ হলে সাবস্ক্রাইব করে দিন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।